দেশটি সংযুক্ত আরব আমিরাত, তবে আরব নগর হলেও এর সুপার শপে ঢুকলেই চোখে পড়ে বাংলাদেশের শাকসবজি, মাছ মাংস, এমনকি পদ্মার ইলিশও পৌঁছে গেছে বেদুইনের দেশে। এতে পরভূমির দেশীয় স্বাদে তৃপ্ত হচ্ছেন প্রবাসীরা। এই মমতার খাতিরে রেমিটান্সের বাইরেও দেশের বৈদেশিক আয়ে জমা পড়ছে বাড়তি অর্থ। ফয়জল সিদ্দিকীর রিপোর্ট। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2500 টন খাদ্য সংরক্ষণ করবার এই গুদামটি সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের। এখানে প্রচণ্ড হিমশীতল তাপে সতেজ মনে উকি দিচ্ছে বাংলাদেশের শিমের বিচি, কোথাও আবার বস্তাবন্দি বাগেরহাটের চিংড়ি, পদ্মা মেঘনা রুই কাতল আর বরিশাল চট্টগ্রামের ইলিশ, যেগুলো বিক্রি হচ্ছে দুবাই, আজমান, আবুধাবি সহ দেশটির বিভিন্ন প্রান্তে। মরিচ, মশলা, বিস্কিট, শুটকি, মাছ, মাছ তো আছেই এবং ভেজিটেবল তো আছেই, মানে পণ্য যে সম্পূর্ণ পণ্য আমি ইম্পোর্ট করে থাকি এবং মানুষের দুয়ারে দুয়ারে আমি পৌঁছে দিই, যে আমার ডিস্ট্রিবিউশন আছে, আমার ডিস্ট্রিবিউশন দিয়ে আমি ওখানে পৌঁছে দিই। ঘুরে দেখা যায় বাংলাদেশি মুখী, মূলা, কুমড়া, ফুলকপি, বেগুনের পসরা বসেছে স্থানীয় হাইপার শপগুলোতে, যেগুলো কিনছেন প্রবাসী বাঙালি আর ভিনদেশিরা। সবজি কিনছি, তারপরে ওদিক থেকে ফ্রুট কিনছি, বিভিন্ন রকমের মাছ কিনছি আমরা। বাংলাদেশের খাবারগুলোকে আমরা মিস করি, এই জন্য এখান থেকে জিনিস কেনা। সেখানে বড় বড় ইলিশ পাওয়া যায় বাকেটে, ওটা কিনি, তারপর আপনার রুই মাছ আছে এটাও কিনি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশি মাছ ও সবজির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে দেশটিতে, তবে পরিবহন খরচ বেশি হওয়ায় সুবিধা নিচ্ছে অন্য দেশ। ফ্লাইটের কিউ থাকে এবং আদার্স যে কন্টেনার যে আনার যে পলিসিগুলো, এগুলো আরও যদি সহজ করে দেওয়া হয় তাহলে এখানের মার্কেট আরও গ্রোয়িং আপ হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রাইসিংয়ের বিডিংটা ইন্ডিয়া, পাকিস্তান তাদের সাথে যেন কম্পিটিশন করে টিকতে পারে, কারণ এখন ওমানও এগ্রিকালচারের দিকে অনেক নজর দিয়েছে, সেই জন্য ওমান খুব পার্শ্ববর্তী কান্ট্রি এবং এটা বাই রোডে তাদের ইম্পোর্ট হয়। আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত বলছেন চুক্তি থাকায় সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা অনেক বেশি। লং ডিস্টেন্স থেকে যখন এয়ার স্পেস সব দেশের বন্ধ ছিল কোভিডের সময়, তখন কিন্তু ফুড এই যে প্রোক্রিউমেন্টটা ইম্প্যাক্টেড হওয়ার একটা ধাক্কা ছিল, এটাও একটি তাদের মধ্যে সবসময় চিন্তা হিসাবে এখন তারা ধরে নিয়েছে। সেক্ষেত্রে নেইবরিং বা নিয়ার নেইবার্স যারা আছে সেখান থেকে বাই রোড, বাই সি তারা ফুডটা সোর্সিং করতে পারে। সেই কনটেক্সটা কিন্তু বাংলাদেশ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কান্ট্রি ফর দেম। আমরা একটা এগ্রিমেন্ট নিয়েও কাজ করছি, এটা অচিরেই সেটি সম্পাদিত হবে, তাহলে কিন্তু আমাদের অনেক ফুড এখানে অটোমেটিক্যালি আমরা ইম্পোর্ট করতে, ওরা ইম্পোর্ট করবে এবং এই সেক্টরে এক্সপোর্টও বাড়বে। বর্তমানে বাংলাদেশ বছরে 9,500 কোটি টাকার পণ্য রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে। 2,500 মেট্রিক টনের এই কোল্ড স্টোরেজে যে সবজি এবং মাছ রয়েছে তার 90% বাংলাদেশ থেকে আমদানি করা। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের মাছ এবং সবজির চাহিদা বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক। সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে যে পরিমাণ সবজি এবং মাছ রপ্তানি হয় তা বহুলাংশে বাড়ানো সম্ভব। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।